গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা ওয়ার্কবুকের একটি পেজ সলভ করব। চলো চটপট 26 খুলে ফেলো। দেখো, তোমরা তো অ্যাডজেক্টিভ শিখেইছ, তো আজকে সেই অ্যাডজেক্টিভ নিয়েই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। ওপরে একটি বক্সের মধ্যে তোমাদের ওপর নিচ করে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডগুলোই ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। প্রত্যেকটা ছবির সঙ্গে ওপরের দুটো ওয়ার্ড আমাদের মেলাতে হবে। প্রথমটা দেখো, প্রথমটা দিস ইজ এ লং নেইল, ইহা হলো একটি বড় পেরেক, এটা করে দেওয়া আছে। পরেরটা দেখো, একটি ছোট্ট ছেলে, তাহলে ওপরের থেকে আমি শর্ট নিলাম আর বয় নিলাম, হয়ে গেল কি, দিস ইজ আ শর্ট বয়, ইহা হলো একজন বেটে বা ছোটোখাটো একটি ছেলে। ঠিক আছে, একদম ওপরের দ্বিতীয় গ্রুপের ওয়ার্ড শর্ট আর বয় এই দুটো নিয়ে করলাম আমরা শর্ট বয়। ঠিক আছে, চলো পরেরটা দেখো, একটি মাছের ছবি, তারপরের শব্দ দুটো কি, বিগ আর ফিশ, তাহলে ওই বিগ আর ফিশ নিয়ে হলো হচ্ছে দিস ইজ আ বিগ ফিশ, ইহা হলো একটি বড় মাছ। তাহলে দেখো শব্দগুলো কিন্তু পরপরই যাচ্ছে, ঠিক আছে, ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে যে শব্দগুলো পরপরই যাচ্ছে, তাহলে আমাদের থার্ড যে সেন্টেন্সটা সেটা হলো দিস ইজ আ বিগ ফিশ। পরে দেখো একটা ছোট্ট ফুলের ছবি, এবার আমরা ওই বক্স থেকে নেব স্মল আর ফ্লাওয়ার, তাই তো, চার নম্বর শব্দগুচ্ছ, দেখো স্মল ওপরে চার নম্বর যে দুটো শব্দ রয়েছে স্মল আর ফ্লাওয়ার, এই দুটো নিয়ে হবে দিস ইজ আ স্মল ফ্লাওয়ার, ইহা হলো একটি ছোট্ট ফুল, তাই তো, যেহেতু ফুলটি ছোট তাই আমাদের সেন্টেন্সটি হলো ইহা হলো একটি ছোট্ট ফুল। পরে দেখো একটি লম্বা মানুষ, তাই তো, তাহলে আমরা পাঁচ নম্বর যে শব্দ দুটো সেই দুটো নেব, কি কি, টল আর ম্যান, তাহলে টল আর ম্যান নিয়ে ছবির সঙ্গে মিলিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে দিস ইজ আ টল ম্যান, ইহা হলো একজন লম্বা মানুষ, তাই তো, মানুষটি দেখো বেশ লম্বা, তাই আমরা বলছি ইহা হলো একটি লম্বা মানুষ, দিস ইজ আ টল ম্যান। পরেরটা দেখো, দেখো একটি ছোট্ট গোলুমলু একটি বাচ্চা, তাই তো, তাহলে আমরা ছ নম্বর যে শব্দ যে ওয়ার্ড সেটটা সেটা নেব, ফ্যাট আর বেবি, তাহলে এই দুটো নিয়ে আমাদের কি হবে, দিস ইজ আ ফ্যাট বেবি, ইহা হলো একটি মোটো বাচ্চা, তাই তো, একটি গোলুমলু একটি মোটু বাচ্চা, তাই জন্য এটা হবে দিস ইজ আ ফ্যাট বেবি। দেখো পরপর ছবির সঙ্গে কিন্তু পরপর শব্দই যাচ্ছে। লাস্টেরটা কি, একটি সরু তীর, তাহলে একদম লাস্ট শব্দ দুটো থিন অ্যারো, তাহলে কি হবে, দিস ইজ এ থিন অ্যারো, ইহা হলো একটি সরু তীর, তাই তো, তাহলে এইভাবে আমরা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। এইবার হয়তো তোমাদেরকে আমরা পরে শব্দ দেব না, তোমাদের ছবি দেখে সেই শব্দটা আইডেন্টিফাই করতে হতে পারে, আবার শব্দ আমরা দিয়েও দিতে পারি। আচ্ছা, তোমাদের এই চালু থাকবে 27 আর 28। 27 একটি ছবি দেওয়া আছে এবং কিছু সেন্টেন্স লেখা রয়েছে, তোমরা সেন্টেন্সটা ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে, যদি ঠিক হয় তাহলে টিক দেবে, আর যদি ভুল হয় তাহলে ক্রস দেবে। সেন্টেন্সগুলো একদম ছোট্ট ছোট্ট এবং সোজা সোজা, এবং প্রত্যেকটা শব্দ কিন্তু তোমাদের জানা রয়েছে আগের থেকে। ঠিক আছে, তাহলে ঠিক হলে টিক দেবে, আর যদি ভুল হয় ক্রস দেবে। আর পরের পেজে দেখো কিচ্ছুই নেই, পরের পেজে একদম তোমরা যেমন হ্যান্ড রাইটিং করে থাকো ঠিক তেমনই হ্যান্ড রাইটিং, তোমাদের শব্দগুলি দেখে দেখে পরের যে লাইনটা টানা আছে সেই লাইনে প্রত্যেকটা শব্দ একভাবে লিখতে হবে। ঠিক আছে, লাইনের বাইরে কিন্তু বেরোলে চলবে না। আজ এই অবধি, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমরা যদি বুঝতে না পারো, তবে বৃহস্পতিবার গ্রুপ খোলার পরে তোমরা জিজ্ঞেস করবে। টাটা।